এই ঠান্ডাটাই ভালো, তাই না লিজে? আজকে আমরা শুটকি বোনা করবো মিষ্টি আলু দিয়ে। এটা অবশ্য আম্মা করতো, তাই খুবই কষ্ট করবে আম্মা রেসিপিতে। ও মা গো, আমার মনে নাই এখানে আমি হলুদ আর মরিচ তারপর একটু ধনিয়া নিয়েছি। এটা পানি দিয়ে একদম স্ম্যাশ করে পানি দিয়ে একদম একদম পানিতে মিশিয়ে ফেলবো। আর এখানে কাঁটাগুলোও ছেড়ে নিছি, একটু পানি দিয়ে দিছি, তাহলে ইজি হয়। আমাদের আলিজি কি করে ঘুম থেকে উঠছে! আজকের ওয়েদারটা অনেক বিশ্রী, সামারে যদি এই ওয়েদার হয়, অবশ্য গরমও ভাল লাগে না, এই ঠান্ডাটাই ভালো, তাই না লিজে? আম্মারে দেখতাম সবসময় শুটকির ভর্তা করলে আম্মার থেকেই তো সবকিছু শিখছি। একটা আপু বলছিল দেখতে অনেকটা পামকিনের মতো, আসলে এখানে মিষ্টি আলু গুলো দেখতে পামকিনের কালার চলে আসে। সিদ্ধ করার পর একবার মনে হয় মিষ্টি কুমড়া। লিজে যদি উপরে পড়তে পারে একটু, ও আল্লাহ, মাঝে মাঝে একটা কাটো খুঁজে পাওয়া যাবে, কারণ একদম বাসা সম্ভব। ওটা যেহেতু একটু নরম নরম করতে হবে, সেজন্য আমি পানিটাতেই দিয়ে দিতেছি, তাহলে একটু স্ম্যাশ হয়ে যাবে। মিষ্টি আলু গুলো কিন্তু আমার কাছে এতটা মিষ্টি মনে হয় না, কিন্তু কালারটা অনেক সুন্দর। আমি টেস্ট করছি সিদ্ধ করে, তো কালারটা অনেক সুন্দর। স্কুল থেকে চলে আসছে রুফি, রাদিয়া চলে আসো, আসো। রুফির পাপা যখন বাসায় থাকে সে পিক করে, আর ড্রপ সব সময় সে করে। আমাদের শুটকির ভর্তা কিন্তু হয়ে গেছে, আমি কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিছি। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, ইয়েলো ইয়েলো একটু কালার, আর গ্রেভিটা তো অনেক সুন্দর। মা হয়ে গেলে এই যে, মা হয়ে গেলে আর কোনো কিছু নিজের অপশনে থাকে না, বেবি কান্না করতেছে সো বসে বসে খেতে হচ্ছে তাকে। কিরে সবাই মিলে খেলা দেখতেছে, আর যে শুভনি আসছে আঙ্গুর, পপকর্ন হইলে ভালো হইতো। জুথি খালি জুথির জন্য কান্নাকাটি। রাদু আসো, আলিজে পেয়ারা খাচ্ছে।